অষ্টাদশ শতক পর্যন্ত ভারতীয় উপমহাদেশের সমাজে প্রচলিত ছিল কেবল নানা ধরনের কুসংস্কার, কুপ্রথা। আগে ধর্মীয় সংস্কার দৈব বা অলৌকিকের ওপর ভিত্তি করেই মানুষের চিন্তা জগৎ আবর্তিত হতো, কারণ জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় মানুষ ছিল অনেক পিছিয়ে। ভারতের বিশেষ করে বাংলার জনগণকে এসব কুসংস্কার, কুপ্রথা দূরীকরণে এবং আধুনিক শিক্ষার প্রসারে যে কজন মনীষীর অবদান অবিস্মরণীয়, তাদের মধ্যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, মোহাম্মদ মহসিন, আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী প্রমুখ উল্লেখযোগ্য। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ছিলেন অবিভক্ত বাংলার নবজাগরণের অগ্রদূত। তিনি ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্মীয় সংস্কারক। এই মনীষী 1772 সালে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং 1833 সালে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। শিক্ষা সংস্কার। রাজা রামমোহন রায় এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পক্ষপাতী ছিলেন। এ উদ্দেশ্যে তিনি কলকাতায় অ্যাংলো হিন্দু নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে তার প্রণীত শিক্ষানীতির রূপরেখা অনুসারে 1835 সালে সরকারি শিক্ষানীতি গৃহীত হয়। ধর্ম সংস্কার। রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের অনেক সংস্কার সাধন করেন। হিন্দু ধর্ম থেকে মূর্তি পূজা, বর্ণভেদ প্রথা এবং অর্থহীন ধর্মীয় অনুষ্ঠান ও অন্যান্য কুসংস্কার দূর করার জন্য চেষ্টা করেন তিনি। তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি বাংলায় বেদান্ত সূত্রের অনুবাদ করেন ও বেদান্ত কলেজ স্থাপন করেন। তিনি ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। সমাজ সংস্কার। 1829 সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোরালো প্রচার শুরু করেন। এ উদ্দেশ্যে তিনি প্রবর্তক ও নিবর্তকের সংবাদ নামে একটি পুস্তক রচনা করেন। তার অক্লান্ত চেষ্টার ফলে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং আইন পাশ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এছাড়াও তিনি হিন্দু সমাজের অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান। তিনি বহু বিবাহের বিরোধী ছিলেন। হিন্দু নারীকে সুশিক্ষা প্রদান, নারীদের সম অধিকার প্রতিষ্ঠা এবং বিধবাগণ যাতে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত না হয় সে চেষ্টাও তিনি করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মানবতাবাদী পণ্ডিত, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি শিক্ষা এবং সমাজ সংস্কারে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। 1820 সালে তিনি মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং 1891 সালে পরলোকগমন করেন। শিক্ষা সংস্কার। তিনি শিক্ষা বিস্তারের জন্য বর্ণমালা, কথামালা প্রভৃতি পুস্তক রচনা করেন। তিনি নারী শিক্ষা বিস্তারেও ব্রতী হন। জনশিক্ষা কার্যক্রমে শিক্ষা পরিদর্শকের দায়িত্ব পালনের সময়ে তিনি অসংখ্য বিদ্যালয় স্থাপন করেন। তিনি তার জন্মস্থান মেদিনীপুরে একটি অবৈতনিক বিদ্যালয় ও একটি নৈশ বিদ্যালয় স্থাপন করেন। সমাজ সংস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুবিবাহ, বাল্যবিবাহ প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে এবং বিধবা বিবাহের পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন। তার প্রচেষ্টায় 1856 সালে সরকার হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করে। এই আইন প্রবর্তনের ফলে ঈশ্বরচন্দ্রের তত্ত্বাবধানেই বাংলায় প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়। 1870 সালে তার পুত্র নারায়ণচন্দ্র এক বিধবাকে বিয়ে করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় সমাজ অনেক অন্ধবিশ্বাস ও কুসংস্কারের অভিশাপ থেকে মুক্তি পায়। হাজী মোহাম্মদ মহসিন। বাংলার যে দানবীর দরিদ্র মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তার ও তাদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিপুল সম্পত্তি মুক্ত হস্তে দান করেছেন তিনি হলেন হাজি মোহাম্মদ মহসিন। সততা, সাধুতা, ধর্মপরায়ণতা, কর্তব্যপরায়ণতা, পরোপকারিতা ইত্যাদি ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। দানশীলতার জন্য তিনি দানবীর ও বাংলার হাতেমতাই নামে সুপরিচিত। 1732 সালে ভারতের হুগলি জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং 1812 সালে মৃত্যুবরণ করেন। গরিব মেধাবী মুসলমান ছাত্ররা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য তিনি কলকাতায় 1806 সালে তৎকালীন 1,56,000 টাকা মূল্যের সম্পত্তি দিয়ে মহসিন ট্রাস্ট গঠন করেন। মুসলমানদের শিক্ষা বিস্তারে হাজি মোহাম্মদ মহসিন হুগলি কলেজ ও হুগলি মাদ্রাসা স্থাপন করেন। এছাড়াও তিনি সকল ধর্মের শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য করতেন। উইলিয়াম ক্যারি ছিলেন একজন মিশনারি, বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, যাজক, অনুবাদক ও সমাজ সংস্কারক। তিনি 1761 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1834 সালে ভারতের পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন। 1800 সালে তিনি পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে শ্রীরামপুর প্রেস স্থাপন করেন, যা বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রেস থেকে প্রকাশিত বই, পুস্তক, পত্রিকা বাংলার মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার পথ সুগম করে। 1818 সালে তিনি পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে একটি কলেজ স্থাপন করেন। উইলিয়াম ক্যারি বাংলা মুদ্রণের প্রবর্তক। তিনি বাংলা ভাষায় কথোপকথন ও ইতিহাসমালা গ্রন্থ রচনা করেন। তিনি বাংলা হরফের সংস্কার, বাংলা গদ্যরীতি প্রবর্তন ও অন্যান্য ভারতীয় ভাষার হরফ তৈরি করেন। এছাড়াও তিনি রচনা করেন বাংলা ব্যাকরণ ও বাংলা ইংরেজি অভিধান। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একাধারে কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক। তিনি 1809 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং মাত্র 22 বছর বয়সে 1831 সালে কলকাতাতেই মৃত্যুবরণ করেন। অসাধারণ মেধাবী হেনরি ডিরোজিও মাত্র 17 বছর বয়সে কলকাতায় হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। হিন্দু কলেজে তার কর্মকাল ছিল 1826 সাল থেকে 1831 সাল। ডিরোজিও তার ছাত্রদেরকে জীবন ও সমাজ প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার দীক্ষা দিয়েছিলেন। ছাত্রদেরকে তিনি জ্ঞানানুরাগী হতে এবং যে কোনো অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন। ইয়াং বেঙ্গল। ইয়াং বেঙ্গল হল কলকাতার হিন্দু কলেজ থেকে নির্গত হওয়া চরমপন্থী বাঙালি মুক্ত চিন্তাবিদের একটি দল। এরা সবাই হিন্দু কলেজের মুক্তিবুদ্ধি যুক্তিবাদী শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুসারী ছিলেন। ইয়াং বেঙ্গল আন্দোলনকে 19 শতকের বাংলার নবজাগরণের সর্বাপেক্ষা বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত করা হয়। নিন্দা ও প্রশংসা দুই ইয়াং বেঙ্গলের সদস্যরা পেয়েছিলেন। কোনো কোনো পণ্ডিতের মতে ইয়াং বেঙ্গলের বিদ্রোহীরাই বাংলার নবজাগরণের অগ্রদূত। প্রথম বাংলা উপন্যাস আলালের ঘরে দুলালের লেখক প্যারি চাঁদ মিত্র ছিলেন ইয়াং বেঙ্গলের সদস্য। বাংলার মুসলিম নবজাগরণের অগ্রদূত বলা হয় নওয়াব আব্দুল লতিফকে, কারণ মুসলমান সমাজকে যুগের উপযোগী চিন্তাধারা ও শিক্ষা দীক্ষা গ্রহণে অনুপ্রাণিত করতে প্রথম এগিয়ে আসেন তিনি। 1828 সালে ফরিদপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং 1893 সালে তিনি ইন্তেকাল করেন। শিক্ষা বিস্তারে অবদান। নওয়াব আব্দুল লতিফের প্রচেষ্টায় ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে অনেক মাদ্রাসা স্থাপিত হয়। এছাড়া তার চেষ্টায় কলকাতায় আলিয়া মাদ্রাসায় ইংরেজি ও ফার্সি বিভাগ খোলা হয়। তিনি ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষাও
প্রবর্তনের পক্ষপাতী ছিলেন। 1863 সালে নওয়াব আব্দুল লতিফ মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মুসলমানদের পশ্চিমা ভাবধারায় অনুপ্রাণিত করা, তাদের মধ্যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়া। মুসলমানদের নবজাগরণের ইতিহাসে সৈয়দ আমির আলীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ছিলেন একজন চিন্তাবিদ, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক। 1849 সালে হুগলি জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং 1928 সালে ইংল্যান্ডে ইন্তেকাল করেন। মুসলমানদের অধিকার আদায়ের জন্য এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তিনি 1877 সালে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। এটি ছিল মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। সৈয়দ আমির আলী একজন সুসাহিত্যিক ও যশস্বী লেখক ছিলেন। তিনি দ্য স্পিরিট অফ ইসলাম, এ শর্ট হিস্টোরি অফ দ্য সারাসেন্স, লাইফ অ্যান্ড টিচিং অফ দ্য প্রফিট প্রভৃতি গ্রন্থ রচনা করেন। এসব রচনার উদ্দেশ্য ছিল পাশ্চাত্য জগতের কাছে ইসলামের মূলনীতি ও ইসলামের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ প্রচার এবং ইসলামের অতীত গৌরবের কাহিনী তুলে ধরা। বাংলার মুসলমানদের মধ্যে আত্মচেতনা জাগিয়ে তোলাও এসব গ্রন্থ রচনার উদ্দেশ্য ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। নোবেল পুরস্কারপ্রাপ্ত এই কবিকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। বাংলার নবজাগরণ ও ভারতের স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথের গান ও কবিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা মা অথবা বঙ্গমাতা বাংলা রেনেসাঁর যুগে বঙ্গভূমির কল্পিত একটি ব্যক্তিরূপ। এই বঙ্গমাতা সম্পর্কে রবীন্দ্রনাথের লেখা দেশপ্রেমের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যা 1905 সালে রচিত হয়। পরবর্তীতে গানটি 1971 সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। তার একলা চলরে গানটি রাজনৈতিক রচনা হিসেবে জনমানসে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়া রবীন্দ্রনাথের কবিতা চিত্ত যেথা ভয়শূন্য জাগ্রত ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গে একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্যদের মধ্যে রয়েছে নোবেলজয়ী অমর্ত্য সেন, অস্কারজয়ী সত্যজিৎ রায়, কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখ। বেগম রোকেয়া হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। উদ্ভাবনা, যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তা তার রচনার সহজাত বৈশিষ্ট্য। 1909 সালে মাত্র 5 জন ছাত্রী নিয়ে তিনি ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন। পরে 1911 সালে কলকাতায় স্কুলটি পুনরায় নতুন করে শুরু করেন। 1916 সালের মধ্যে ছাত্রীর সংখ্যা 100 পেরিয়ে যায়। 1916 সালে বেগম রোকেয়া মুসলিম বাঙালি নারী সংগঠন আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা করেন। এটি বিধবা নারীদের কর্মসংস্থান, দরিদ্র অসহায় বালিকাদের শিক্ষা, বিয়ের ব্যবস্থা, দুস্থ মহিলাদের কুটির শিল্পে প্রশিক্ষণ ইত্যাদি কাজ করত। বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী বইগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার সুলতানার স্বপ্ন উপন্যাসটিকে বিশ্বের নারীবাদী সাহিত্যের একটি মাইলফলক হিসেবে ধরা হয়।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সাংস্কৃতিক ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি তার সাহিত্যকর্মে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। তার কবিতাগুলোর মূল বিষয়বস্তুই ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। 1921 সালে প্রকাশিত নজরুলের ঐতিহাসিক ও বৈপ্লবিক সৃষ্টিকর্ম হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙার গান সঙ্গীত। এ দুটি রচনা বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। 1922 সালে প্রকাশিত কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে কবিতাটি ইংরেজ সরকার নিষিদ্ধ করে এবং তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী বাজেয়াপ্ত করা হয়। একই সাথে তাকে গ্রেপ্তার করা হয়। 1923 সালে হুগলি জেলে বসেই কাজী নজরুল ইসলাম রচনা করেন এই শিকল পড়া ছল, মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পড়েই শিকল তোদের করবরে বিকল। এভাবে কাজী নজরুল ইসলামের বেশিরভাগ লেখনীতে ছিল বিদ্রোহের সুর, যা বাংলার জনগণের মধ্যে এক নতুন চেতনা জাগ্রত করে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।